সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে এনেছি হচ্ছে ফুচকা ইটিং চ্যালেঞ্জ। আমাদের কাছে টাইমার থাকবে আর 10টা করে ফুচকা থাকবে, কি আগে খেতে পারে আর যে আগে খেতে পারবে সে হবে উইনার। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো চলো আমরা ফুচকা ইটিং চ্যালেঞ্জ শুরু করছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের। তো চলো আর বেশি দেরি করা যাবে না, ফুচকা সামনে পড়ে থাকলে দেরি কর, গলায় চলে আসছে, এত লালা চলে এসছে ফুচকা দেখে কিছু বলতে পারছি না। চলো তাড়াতাড়ি খেয়ে তারপর কথা হবে। তো চলো ফার্স্টে তুমি শুরু করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে আমি একটা টাইমার নিয়ে নিয়েছি, আর চলো স্টার্ট করা যাক। আমি এমনি তাড়াতাড়ি খেতে পারি না, ওই জিতবে ও চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ বেকার করে। না না, ফুচকা তো দেখতে পাচ্ছ ফুচকা চলে এসছে, তো টাইমারটা আমি অন করব। টাইমারটা অন করার পর দেখা যাবে কে আগে খেতে পারে। ঠিক আছে, তো 1 2 3 স্টার্ট। শুরু করিনি, শুরু করিনি। 1 2 3 স্টার্ট। কেমন? হাই, ভালো? যে জল খেতে পারো কিন্তু গলায় টলে আটকে গেলে। বাবা, একটা যদি এতক্ষণ ধরে চেবা, এক একটা যদি 10 সেকেন্ড করে হয়, 10-20 সেকেন্ড করে, এখন 25 সেকেন্ড। ঘুমের টাইমে খাচ্ছি কেমন করে খাবে? ভালো খেতে? এই ঘরে খেলে যেন দেরি করে খাওয়া হয়, মানে আস্তে আস্তে করে। যখন ফুচকা হলে এখন ফুচকা দেয়, তখন তো টপা টপ গালে তুলে নাও, আর বলবে যে এক্সট্রা মেয়েদের মতো আর ফাউল ফুচকা চায়। তো যাই আছে, হ্যাঁ, সেটাই হচ্ছে বড় কথা। এক মিনিট 17 সেকেন্ড। জল খাবে? এক মিনিট 35 সেকেন্ড। খেতে পাচ্ছ না? হ্যাঁ, ঝাল ঝাল। তুমি তো ঝাল খাও না, আমি নক আউট, আমি তো জবাব। তুমি খেতে পারবে না? শিওর? তো তাহলে ও শেষ হলো হচ্ছে 2 মিনিট 11 সেকেন্ডে। তো দেখা যাক আমি কতক্ষণে শেষ করতে পারি। কিছু কিন্তু ঝাল দেওয়া হয়নি, তুমি এরকম ঝালই খাও। খাও না তুমি, বলো তো। তো চলো এবারে আমি শুরু করছি। দেখা যায় এখানে আছে হচ্ছে 13টা ফুচকা, যেহেতু 3টে ফুচকা আছে, বেরিয়ে গেছে মা। তাহলে আর 3টা খেয়ে নাও। না না না, কি ভিডিও চলছে? তো দর্শকরা দেখবে না খেয়ে হজম করছে। তো ও যেহেতু অবশ্যই কমেন্টটা কিন্তু লাগবে কেমন লাগলো। আমার খেতে খুব খারাপ লাগলো রাত্রিবেলা 12টার সময়, কি করব, খেতে তো হবে, খিদে পাচ্ছে। তো দেখে নাও 0 আছে, এমনি শুইয়ে দেখিয়ে দিলাম। তো এখানে আছে হচ্ছে মোট 13টা ফুচকা। তো দেখা যাক আমি 13টা ফুচকা কতক্ষণে শেষ করতে পারি। ঠিক আছে, তো রেড সেট গো।
ও মা, কি খাই কি খাই, খেতে পারিনি কিন্তু কোনো মনে নেই আমার। কেন, তবুও জিভ থেকে লালা পড়ে, কেউ যদি সামনে পিছকা থাকে খাবো না, আমি খাবো। সেকেন্ড এটা দেখবে 2 মিনিট, 11 সেকেন্ডের মধ্যে আমি পরে খেতে পারি। হ্যাঁ, মিনিট 36, 37, 39, 40 সেকেন্ড দেখো। একটা বেশি খেয়েছে, এই দেখো কি 11টা খেয়েছো, 10টা তিনটা খাও, মা খাবে, দেখো বন্ধ করো কতক্ষণ লাগে। বাবা আমি তো দাঁড়া, আরো দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, আমি তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকো। ২ মিনিট ৪৫ সেকেন্ড তো স্টপ করলাম। আচ্ছা শোনো, আমার আরো আগে তা খাওয়া হয়ে যেত, ঠিক আছে? ভালো হয়েছে, আমি ওই তোমার ওই 2 মিনিট ১২ সেকেন্ড খাও পর নি, দাঁড়িয়েছিলাম, খাও নি, ভেবেছিলাম খেতে হবে না। দ্যাটস নট ম্যাটার, কোনো ব্যাপার না। আমার কাছে কথা হলো, তুমি খাও না কেন? আমার সাথে গল্প করতে বলেছি নাই আমি? কি আমার সাথে গল্প করতে বলেছি নি? তুমি তো হেরে গেছো, এই তো তুমি আমার, সাতটা সাতটা আরে খেয়েছো। হার কে জিতনে ভালো কো কেতে বাজি গেল, হার কে জিতনে ওয়ালে কো কেহতে বাজে, কিন্তু একবারও যেত না আমার সাথে। এটাই তো, একদিন এমন জিতবো না যে হারার মুখ বন্ধ হয়ে যাবে। কি জ্বালা করছে তো। তো যাই হোক, কোনো পানিশমেন্ট কোনো পানিশমেন্ট হবে না, এই রাত্রি ১২টার পর আবার ফুচকা দিচ্ছে, এর থেকে পানিশমেন্ট আবার কি হতে তুমি তো পারে? রাত্রি ১২টার পর বলছি না যে এখন খাবো না, এখন খাবো না করে রাত্রি খাবার বাবার খেয়ে ফুচকা দেখবে কটা খাবো, বাজে, এই যে ১২টা ২২ বাজে, ১২:৩০ বাজে। তাহলে খাবার খেয়েছি এত পেট পেট ভর্তি করে, তারপর কি করে ফুচকা খায়? আমি তো আর ওই মানে ১২টা বাইশ বাজে মামনি কাকিমাদের মতন নয় যে তিন চারজন মিলে বসে গেছি হাঁড়ি হাঁড়ি গামলি গামলি ভাত নিয়ে খাবো। বাবা আমার পাতকুয়া নয় বাবা, আমার ছোট্ট পুকুর, তোমার নর্দমা, ভরে গেছে। আমার পুকুর তোমার নর্দমা। তাহলে তুমি মানো, হ্যাঁ, তো তোমার তো একটু বেশি খেতে তোমার পারি পুকুর পচা পুকুর, না? তা বলে ভাত টা বেশি খেতে পারি, এই যে ফুচকা এইসব জিনিস একটু বেশি খেতে পারি। বাইরের জিনিস বেশি গেলে মানুষ হয় না, গরুরা খায়। হ্যাঁ, সেই বাইরে তো গরুকে ফুচকা দেওয়া হচ্ছে, গরুরা ফুচকা খায়, বাইরে তো গরুকে ফুচকা দেয়, তুমি দাও বাইরে গরুকে ফুচকা দাও। আমাদের দেশেই আমি কত ফুচকা গরুকে খাওয়ানো হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখেন আমি এত ঝাল ছিল,
জিভ লাল, একদমই ঝাল ছিল না ওকে, তো আমি লঙ্কা বেছে বেছে ভরে দিয়েছি, কিন্তু আমার গুলোতে বেশি বেশি করে লঙ্কা, সবকটা লঙ্কা বলতে পারো আমার এগুলোতে, ওই জন্যই তো ঝালের জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ঝাল কম ছিল তো ওরম মনে হয়। তা তুমি তো লাস্টে খেলে না কেন, খেতেই তো পারলে না, হয় না বললাম না, আর পুকুর, আবার পুকুর বলছি, নর্দমা, নর্দমা তোমার, ওই জন্য যাই দেবে পচা জিনিস খেয়ে নে, আমি পচা জিনিস খাই, পচা খচার মেয়ে পচা, আমি যেখানে বসবে থালা ফালা হাঁড়ি ফাঁড়ি সব, সে কে আমি, এইটা বলো না, কি কথা। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক, আর ভিডিওটা বেশি বড় হয়নি, আই হোপ 9-10 সেকেন্ড যদি ছোট লাগে বন্ধুরা একটু টেনে বড় করে নিও, কোনো ব্যাপার, কোনো ব্যাপার। তো বন্ধুরা চলো, অনেক টাইম হয়েছে দেখতেই পাচ্ছ, 12:30 বেজে গেছে, তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তিনটেই করবে, আর কমেন্ট কিন্তু করতে ভুলবে না, কেমন লাগলো বলো, এরপরে কি চাই, কি চ্যালেঞ্জ লাগবে বলো, আমি তো খেতে পারি না, তবুও চেষ্টা করব যেটুকু খাওয়া যায়, তাই তো, মাঝে মাঝে একটু তোমাদের দয়া একটু ভালো মন্দ খেয়েও নেবো, কোনো ব্যাপার না, রাত্রিবেলা 12টার পরই খাবো, কারণ অত কাজ থাকে, কাজ থেকে এসে খাওয়া যায়, পেট নয় খালি নয় ভরা, চলো টাটা বাই বাই, টাটা আজকের মতো এইটুকু, টাটা, লাইক করতে ভুলবে না, ভয় দেখাচ্ছি না, ভালোবেসে টাটা।